প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু এডুকেশন বিডি সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তির আবেদনের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিউজ প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে সেই নিউজটি শেয়ার করব এবং নতুন আবেদনের যে সময় দেয়া হয়েছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে চলো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা নিউজটি শিরোনাম করা হয়েছে সাত কলেজের ভর্তির আবেদন শুরু পনেরোই জুলাই বিস্তারিত অংশে রয়েছে দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক প্রথম বর্ষের ভর্তির আবেদন আগামী পনেরোই জুলাই থেকে শুরু হবে চলবে একত্রিশ জুলাই পর্যন্ত আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাত কলেজের প্রতিনিধি সমন্বয়ে ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হয় এই সভায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ ভর্তির আবেদন শুরু হবে আগামী পনেরোই জুলাই থেকে চলবে একত্রিশ জুলাই পর্যন্ত যদিও গত একটি সবার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল এক জুলাই থেকে ভর্তির আবেদন কার্যক্রম শুরু হবে এবং চলবে বিশ জুলাই পর্যন্ত কিন্তু সেই সময়টা পরিবর্তন করা হয়েছে এবং আগামী পনেরোই জুলাই থেকে শুরু হবে এটি চূড়ান্ত করা হয়েছে এবং বিস্তারিত বিষয় আসছে এবং এর পরবর্তীতে আমি তোমাদেরকে সে বিষয়েও বিস্তারিত আলোচনা করবো তো বন্ধুরা এখনকার মতো আপডেট এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে